হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা একটা বিশেষ আলোচনা করব আমরা। তো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে এই ভিডিওটার জন্য, যে অ্যাপ্লিকেশন যে করা হয়েছিল তোমাদের রিফান্ডের জন্য, সিট বুকিং ফি রিফান্ডের জন্য যে অ্যাপ্লিকেশন হচ্ছিল তোমাদের, তো সেখানে অনেকেরই প্রবলেম হচ্ছে যে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারছো না। হ্যাঁ, তো এই প্রবলেমটা কেন হচ্ছে এখনো পর্যন্ত? তোমাদের কথা ছিল যে চালু হওয়ার পর, সাইটটা চালু হওয়ার পর এক দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, কিন্তু এখনও তোমাদের সেই প্রবলেমটা কেন হচ্ছে? হ্যাঁ, এবং কি করলে তোমরা সেই প্রবলেম থেকে সমাধান পাবে সেই নিয়ে আজকের এই ভিডিও। কাজে যাদের এখনও সেই সমাধান হয়নি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করছি তোমরা সেই প্রবলেমের সমাধান পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আর যারা এখন আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও শেষে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ারও করতে কিন্তু একেবারেই ভুলবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটি এবার শুরু করি। দেখো তোমাদের, আমি তোমাদের সাইটটা খুলে দেখাই যে কোথায় গেল তোমাদের। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফর রিফান্ড অফ প্রভিশনাল সিট বুকিং ফি। তোমাদের এখানে সিট বুকিং ফিটা যে রিফান্ড করা হবে, হ্যাঁ, তো সেটা কেন হচ্ছে না? দেখো, প্রথম দিকে যখন এটা চালু হয়েছিল তখন কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, সে কারণেই তোমাদের এখানে প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, তো এখন সেই টেকনিক্যাল প্রবলেমটা নেই, এখন সেই টেকনিক্যাল প্রবলেমটা নেই। তো তা সত্ত্বেও এখন কেন হচ্ছে না, সেটা মূলত দুটি কারণ হতে পারে। একটা হচ্ছে তোমাদের সার্ভার প্রবলেম, যেটা সবসময় এখন মানে আর কি সব কিছু তো অনলাইন হচ্ছে, তাই বেশিরভাগ সময় সার্ভার প্রবলেম থাকতে পারে। এছাড়াও সার্ভার ছাড়াও যদি বাদ দাও, তাহলেও আর একটা বিশেষ কারণ রয়েছে, সেটা হচ্ছে আমি বলছি তোমাদেরকে। ঠিক আছে, তো তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আমাদের চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আপলোড হতে থাকে, সমস্ত সমাধান কিন্তু আমার চ্যানেল থেকে তোমরা বন্ধুরা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো যেটা তোমাদের বললাম যে এইখানে এই যে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছ, এই রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় অনেকে কিন্তু ভুল করে, অনেকে ভুল করে কি করেছে না, ফর্ম ফিল আপের সময় যখন জেক্সপো বা ভুগলেটের ফর্ম ফিল আপ করেছিল, তো সেই ফর্ম ফিল আপের সময় একটা অ্যাপ্লিকেশন নাম্বার ছিল। ঠিক আছে, তো সেই ছটা দেখবে একটা অ্যাপ্লিকেশন, ছটা লেটার ছিল আর কি। ঠিক আছে, তো সেই ছটা লেটারের অ্যাপ্লিকেশন নাম্বারটি অনেকে পুট করার পর নিজের এখানে সম্পূর্ণ নামটি দিয়ে তোমরা সার্চ করছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের হবে না। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নম্বরটা বলেনি, তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বলেছে। এখানে যারা রেজিস্ট্রেশন করেছো, অনলাইনে যারা রেজিস্ট্রেশন করেছিল, তাদেরই কিন্তু এখানে রিফান্ড করা হবে, যদি তোমরা সিট বুকিং আগে থেকে করেছিলে। ঠিক আছে, তো যদি তাদের রেজিস্ট্রেশন হয়নি তারা কিন্তু পারবে না, কারণ তাদের রেজিস্ট্রেশন নাম্বারই থাকবে না। তো এই রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় অনেকে সেই ফর্ম ফিল আপের সময় অ্যাপ্লিকেশন নাম্বারটা দিচ্ছ বলেই তোমাদের এটা কিন্তু ভুল হচ্ছে। তো তোমরা এর জন্য কি করবে, না তোমাদেরকে এর জন্য তোমাদের নিজস্ব যে রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা জোগাড় করতে হবে। সেজন্য তোমাদেরকে তোমাদের কলেজের সাথে কন্ট্যাক্ট করতে হবে, সেখানে যিনি দায়িত্বে থাকেন তাকে সব কিছু জানাতে হবে যে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দরকার, আমাকে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিন। ঠিক আছে, তো তারা তোমাকে, তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেটা মূলত 10টা লেটারে থাকবে। প্রথমে দেখবে একটা এ থেকে জেড পর্যন্ত একটা থাকে, অনেকেরই যেমন ধরো D2021 আর কি, 10টা লেটারে এরকম থাকবে, 10টা মূলত। ঠিক আছে, সেটা রেজিস্ট্রেশন নাম্বার হবে। তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পুট করবে, এখানে তোমাদের সম্পূর্ণ নামটা লিখবে, তাহলে কিন্তু তোমাদের সার্চ করলে যদি তোমরা সিট বুকিং ফি দিয়ে থেকে থাকো, তাহলে তোমাদের কিন্তু নামটা চলে আসবে, তারপর তোমরা ব্যাংক ডিটেলস দিয়ে সাবমিট করে দেবে, এবং লাস্টে প্রিন্টের একটা অপশন থাকবে, তোমরা চাইলে সেটা প্রিন্ট করে রাখতে পারো, না না চাইলে না রাখতে পারো, তাতে কোনো প্রবলেম কিন্তু নেই। ঠিক আছে, তো যারা এখনো করোনি তারা অতি অবশ্যই করে নেবে, এছাড়া কোনো প্রবলেম নেই। এরপরও যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয়, আমাদের কাছে এর সলিউশন নেই, এরপর তোমাদেরকে সরাসরি তোমাদের কলেজের সাথে যোগাযোগ করতে হবে, হ্যাঁ, এবং তাদেরকে সমস্ত কিছু বলতে হবে, তারাই তোমাদের সাথে ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে, এইসব ব্যাপারে তাছাড়া আর কিন্তু কারো হাত নেই বন্ধুরা। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর একটা বন্ধু, তোমাদের কথা বলে রাখি, যারা আমাদের ফেসবুক পেজে এখনও জয়েন হওনি তারা প্লিজ ফেসবুকে পেজে জয়েন হয়ে যাও, আর আমাদের ফেসবুক গ্রুপে যারা এখনও যুক্ত হওনি অতি অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, তো আর বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি যে আমাদের এই চ্যানেলে জেক্সপো 2021-এর জন্য ক্লাস চালু করা হয়েছে। তো তোমাদের যারা ভাই বন্ধু, হ্যাঁ, দিদি বা বোন যদি কেউ থেকে থাকে, হ্যাঁ, তাহলে জানিয়ে দেবে যে আমাদের এই চ্যানেলে অনলাইন ক্লাস চলছে আর কি, ইউটিউবে চলছে ক্লাস। তো যারা জেক্সপো দেবে তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে বলবে, তাহলে আমাদের ক্লাসগুলি তারা নিয়মিত ফলো করতে পারবে। ঠিক আছে, জেক্সপো রিলেটেড সমস্ত কিছু ভিডিও আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে।
তো আমাদের ওই ফেসবুক পেজের নাম হচ্ছে জেডি এডুকেশন, এবং আমাদের ফেসবুক গ্রুপটা হচ্ছে সায়েন্স একাডেমিক সাজেশন, সেখানে তোমরা সরাসরি কিন্তু যুক্ত হয়ে যাও, অনেক ইনফরমেশন তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।